ভিডিওটি যিনি হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এটা একটা চ্যালেঞ্জিং কেস, দিস ইজ এ চ্যালেঞ্জিং কেস ইন হোমিওপ্যাথি। 41 বছর বয়স্ক একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, এই ডক্টর লেখা আছে, এই নামটা আমি দেখাচ্ছি না। 41 বছর বয়স্ক আমাদের একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, তার কন্টিনিউয়াস অ্যানালুজিং চলছে লাস্ট চার মাস ধরে কন্টিনিউয়াস অ্যানালুজিং। সাংঘাতিক ব্যাপার, মাঝে মাঝে নয়, থেকে থেকে নয়, খেপে খেপে নয়, কন্টিনিউয়াস অ্যানালুজিং ফর লাস্ট 4 মান্থস। দ্য ডিসচার্জ ইজ কিরণবাবু, ডিসচার্জ কী ছিল? স্টিকি। উনি বললেন দি ডিসচার্জ ইজ স্টিকি, স্টিক ডিসচার্জ ইজ স্টিকি। সো এর জন্য চিকিৎসা হয়েছে, উনি হোমিওপ্যাথি ডাক্তার, নিজে খেয়েছেন উনি। তারপরে আমাদের এনআইএস থেকে পাস করা কিছু ডাক্তার আছে, বিভিন্ন জায়গায় বসে, হাওড়াতে থাকেন, হাওড়ায় বিভিন্ন জনকে দেখিয়েছে, এখানে ওখানে ওষুধ চলেছে, মেডোরিনাম 200, গ্রাফাইটিস 200, সালফা 200, সাইলিশিয়া 200, থুজা 0/1, ল্যাকেসিস 200, সালফা 200, ল্যাকেসিস 200, এইসব ওষুধ চলেছে। দ্য মেইন কমপ্লেন ইজ কনস্ট্যান্ট উজিং ফ্রম দ্য রেক্টাম হুইচ ইজ স্টিক ইন নেচার ফর লাস্ট 4 মান্থস। সো ইট ইজ অ্যানাল সাইনাস, ডিসচার্জিং সাইনাস, ইট ইজ অ্যানাল সাইনাস। আর দিস ওল্ড ডক্টর হ্যাজ কাম ফ্রম দ্য রংপুর ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। নম্বর খুরশিদা মৌসুমি আক্তার, মাঝে মাঝে আসে শেখার জন্যে, 7-8 দিন থাকে রংপুরে, থাকে বাংলাদেশে। সো অ্যানাল সাইনাস ডিসচার্জিং স্টিকি ইন নেচার, ওষুধ পড়েছে সালফার, লাইকোপোডিয়াম, থুজা, গ্রাফাইটিস, মেডোরিনাম, সিপিলাইনাম, কত কি। হোয়াট ডাজ সে দ্য কেসিস্ট্রি, কেসিস্ট্রি অ্যাভারশন টু মিল, দুধ মোটেই পছন্দ করে না। ওনার জ্ঞান থেকে আরম্ভ হওয়ার পরে দুধ মোটেই পছন্দ, গ্রেট অ্যাভারশন টু মিল, নার্ভাসনেস, নার্ভাসনেস, আগে অতটা না থাকলেও রিসেন্টলি খুব ডেভেলপ করেছে, কোনো কাজকর্মে যাওয়ার আগে নার্ভাসনেস, আগে একটু গরম ছিল, এখন চিলি ডেভেলপ করছে। সো নাওডেজ দি পেশেন্ট ইজ চিলি, নাওডেজ দি পেশেন্ট হ্যাজ ডেভেলপড নার্ভাসনেস, অ্যান্ড অল অ্যালং ইন হিজ লাইফ হি হ্যাজ দ্য গ্রেট অ্যাভারশন অফ মিল। ঘাম বেশি জানা গেল, জিজ্ঞাসা করলাম পায়ের ঘাম, মোজা খুললে খুব গন্ধ হয়, ইয়েস, দি ফুড সোয়েট ইজ ভেরি ভেরি অফেন্সিভ। তাহলে মেডিসিন সালফার নয়, মেডোরিনাম নয়, গ্রাফাইটিস নয়, থুজা নয়, মেডিসিন ইজ সাইলিশিয়া ইজ দ্য চয়েস অফ মেডিসিন। সো ইট ইজ এ গ্রেট চ্যালেঞ্জ টু আস, দেখা যাবে সাইলিশিয়া কি ইম্প্রুভ করলো। সো আই হ্যাভ গিভেন সাইলিশিয়া ইন 1, 2, 3, 4 পরপর পটেন্সিগুলো, টিডিএস মানে দিনে 3 বার করে। সো সিমটম সিমিলারিটি ইজ দ্য মেইন কি অফ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। যে গেটে যে তালার চাবি লাগবে, অন্য চাবি দিলে খুলবে, খুলবে তো হোমিওপ্যাথিক মেডিসিন হলো চাবি, চাবি ঠিক না হলে খুলবে না। এখন এই সাইনাস সারতে একটু দেরি হয়, আর একদম বাগদম ওষুধ পড়েছে অনেক, তবু আমরা দিনে এই জন্য ডোজ বাড়িয়ে দিলাম যে রিপিটেশনটা বেশি হোক, দিনে 3 বার করে, 1 মাস পরে কী রেজাল্ট হলো জানাবো। এই ভিডিওটা যারা দেখছেন, যাদের শেখার ইন্টারেস্ট আছে তারা নোট করে রাখুন, এবং 1 মাস পরে আমি দেখাবো অ্যানাল সাইনাস কনস্ট্যান্ট ডিসচার্জিং, খেয়াল রাখবেন সাইলিশিয়া কী রেজাল্ট হলো। আগে ডাক্তারবাবুরা দিয়েছেন,
লাইকোপোডিয়াম 200, মেডো 200, গ্রাফাইটিস 200, সালফার 200, সুজা 200, ল্যাকেটিস 200. মাই প্রেসক্রিপশন ইজ সাইলিসিয়া ইন 50 মিলিসিমার স্কেল অফ প্রিন্স. লেট সি দ্য রেজাল্ট. আই শ্যাল শেয়ার ইউ মাই প্রিন্স আফটার 1 মান্থ.